আচ্ছা, আমরা এত দূর পর্যন্ত গিয়েছিলাম, তাই না? এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, এখন আমরা কিছু কালার দেখব। দেখেন এখানে যে কালার গুলো আছে, এটা কিন্তু কালার হুইলের 12টা কালারই আছে। এখানে যে 12টা কালার আছে, এটা কালার হুইলের কালারই। তার নিচে যে কালার আছে সেগুলাও কিন্তু কালার, তাই না? তার নিচে যে কালার আছে সেগুলাও কালার। দেখেন সবই কিন্তু, এগুলো কিন্তু সবই হলুদের ভ্যারাইটিস না, ইয়েলোর ভ্যারাইটিস। এখানে যে কালার গুলো আছে সেটা কি পার্পলের ভ্যারাইটিস? এখানে যে কালার গুলো আছে এটাকে কি বলছি, রেড এর ভ্যারাইটিস, তাই তো? ওকে, দেখেন এখন প্রথমে প্রথমে যে কালারটা আছে, এখানে যে কালারটা আছে দেখেন, এই কালারটাকে কি বলা হচ্ছে? হিউ। হিউটা কি মানে? ওইটা হচ্ছে পিওর কালার, মানে আমরা রেড যেটাকে কালার হুইল বলছি, ওই কালার হুইলটাকে, মানে যে কালারটা পিওর রেড বলতে যেটা বোঝায় সেটাকে আমরা হিউ বলবো। বুঝতে পারলেন কি? জি আপা। আর তার নিচে মানে হিউ এর যে পিওর কালার, ধরেন রেড এর সাথে, এটা যেমন পার্পল কালার, আমি যদি পার্পল এর সাথে হোয়াইট মিক্স করি, তাহলে যে কালারটা হয় সেটাকে আমি কি বলবো? টিন, টিন কালার। এন্ড দেন আমি যদি হিউ এর সাথে, দ্যাট মিন্স পিওর কালার এর সাথে যদি গ্রে ইউজ করি, গ্রে বলতে যেটা বোঝাচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, এটাকেই তো গ্রে বলে, তাই না? তো গ্রে কালারটা যদি ইউজ করি তাহলে সেটা কি হবে? টোন হয়ে যাচ্ছে। আর শেড যেটা, সেটা এই পিওর কালারের সাথে আমি যদি ব্ল্যাক মিক্স করি তাহলে সেটা শেড হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স টোন, টিন আর হচ্ছে শেড, এই দুইটা অপোজিট কালার হয়ে যাচ্ছে না? হ্যাঁ, ইউর সাথে হোয়াইট আর একটা ব্ল্যাক। এই এই কনসেপ্ট একটু ক্লিয়ার হন, এই কনসেপ্ট, এই ওয়ার্ড গুলোর সাথে পরিচিত হতে হবে। হিউ, টিন, টোন, শেড, এগুলা কি কোনটাকে দ্বারা কি বোঝাচ্ছে, আর কোনটা ট্রেডিং কালার ছিল, কোনটা হচ্ছে যে অপশন, যে চারটা রিলেশন গুলোকে বোঝাইছিলাম, এই ওয়ার্ড গুলাকে একবার মেমোরাইজ করে নেন। এই ওয়ার্ড গুলো লাগবে, এই ওয়ার্ড গুলো না থাকলে কিন্তু পরবর্তী ফাংশন আমি যেটা দেখাবো সেটা বুঝতে পারবেন না। ক্লিয়ার সবাই? আরো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। শেডতে কি, শেড হচ্ছে ছায়া, ছায়া মানে কি ব্ল্যাক কোনো আভা দিবে, যেটা ব্ল্যাক এর সাথে যাচ্ছে সেটা শেড বলবো, আর শেডের বিপরীতে আছে টিন, আর টোন যেটা গ্রে, আর হিউ হচ্ছে পিওর কালার, চারটা কনসেপ্ট। ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হন তাহলে এখানে আমি বলবো সিএমওয়াই কি আর আরজিবি কালার। CMYK এর, সরি, RGB কালারের মাঝে যেটা তৈরি হয় সেটা কি? হোয়াইট। আর RGB কালারের মাঝে যেটা শুরু হয় সে হয় সেটা কি? কে, কেতে কি বোঝায় বলেছিলাম একদিন, কে দিয়ে কি বোঝায়? ব্ল্যাক, ব্ল্যাক, ব্ল্যাক কি? ম্যাম জি বলবেন। আমি CMYK এই জিনিসটা বুঝি না, সাইন ম্যাজেন্টা ইয়েলো, ব্ল্যাক এর তো বি হওয়ার কথা ছিল, তো কি হয়ে যায়? আচ্ছা এটা কি ব্ল্যাক, কে ই ওয়াই, কি ব্ল্যাক? এটা আসলে ঠিক ব্ল্যাক না, এটা কালারের একটা আদর্শ, একটা আলাদা কোড আছে যেটা ব্ল্যাক এর কোড হয় না। আমি অনেক আগ থেকে ভাবি যে এরকম হয় কেন, আসলে তুমি বি হওয়ার কথা ছিল। আচ্ছা ডি বি হওয়ার কথা ছিল, হ্যাঁ। ব্ল্যাক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ব্ল্যাক কি, কি কি ব্ল্যাক, আর হচ্ছে শুধু ব্ল্যাক, এই দুইটার মধ্যে কোড চেঞ্জ। এটা আমি দেখাই দিচ্ছি দরকার হয়। আচ্ছা আমি আগে বলেছিলাম আপনাদের, প্রথম দিকে বলেছিলাম, মেবি ফটোশপের ক্লাসে বলেছিলাম, আর আর জিবি এই দুইটার পয়েন্ট কত বলেছিলাম? ভুলে গেছি আমরা, 225, হ্যাঁ 255, দ্যাট মিন্স 255, এইটা হচ্ছে হাইট মান, হাইয়েস্ট মান। আমি যদি
রেড কে যদি 255 করি আর এই অপোজিট কালার গুলোকে যদি 0 করে দেই তাহলে আমার কি আসবে ওইটার রেড দেখাবে তাই না আর এই সবগুলো কালার কে দ্যাট মিন্স কালার কোন এই যে আমার রেড তারপরে ব্লু এন্ড গ্রিন এই তিনটাকে যদি আমি কত করি 255 করি দ্যাট মিন্স হাইয়েস্ট কালার করি তাহলে আমি পাবো হোয়াইট সবগুলোকে যদি আমরা 255 করি তাহলে হোয়াইট পাবো হোয়াইট পাবো তাহলে এই মাঝের কালারটা আসবে এখানে একটু মজার ব্যাপার দেখেন এই চারটা কালারকে যখন আমরা একসাথে করেছি এই রেড গ্রিন ইয়েলো চারটা তো একসাথে হয়েছে তাই না যে কমন জায়গাটায় কি তৈরি হয়েছে ইয়েলো তৈরি হয়েছে এটা স্কাই কালার এটা সায়ান এটা ম্যাজেন্টা সায়ান কালার অপোজিটটা ম্যাজেন্টা দ্যাট মিন্স আপনার সি আরজিবি কালারের কমন যে পার্টটা সেটা হচ্ছে সিএম হোয়াইট আর এই প্রত্যেকটা আরজিবি কালারকে যদি আপনি 0 করে পয়েন্ট দেন তাহলে আপনি কি পাবেন ব্ল্যাক এটা কি বুঝতে পারলেন কালার খুব মজার জিনিস কিন্তু বোঝা লাগবে এই দুইটা ইমেজগুলোকে একটু ভালো করে দেখেন যে এটাকে আমি আবারই বলছি দরকার হলে আবার নোট ডাউন করে নেন 255 হলে এটা ফুল কালার হবে আর 0 তে এটা হচ্ছে একদম লো পয়েন্ট যেটা হাই এন্ড লো রেখলে পরে বুঝতে পারবেন আর সিএমওয়াই এর পয়েন্টটা 0 থেকে 100 এর মধ্যে আসে তো সি এর আমরা যদি তাহলে সাইন এর মান 100 করি তাহলে এটা কি আসবে বাদ বাকি গুলোকে যদি 0 করে দেই তাহলে এটা কি আসবে সাইন আসবে মেজেন্টাকে যদি 100 করি আর বাদ বাকি কালার গুলোকে যদি আমরা কি করি জিরো করি তাহলে এটা কি আসবে মেজেন্টা আসবে মেজেন্টা আসবে ইয়েলো তো সেম এখন দেখেন সাইন মেজেন্টার মধ্যে যে কালারটা এসেছে সেটা কিসের কালার হচ্ছে ব্লু রেড এন্ড গ্রিন আরজিবি এর কালার এটা ইয়েস আর এটার মাঝে যে পয়েন্ট আসছে সেটাই কি কালার দ্যাট মিন্স ব্ল্যাক তিনটাই মিক্সড হয়ে গেছে ওখানে তিনটার মিক্সড হয়ে কমন জায়গাটাই হচ্ছে আপনার কি কালার এখানে মূলত আমাদের বোঝার দরকার কারণ এইটা নিয়েই তো আমরা কাজ করি আমরা আরজিবি আর সিএমওয়াই কে দিয়ে কাজ করি বুঝতে পেরেছেন আপনাদের আগে বলেছিলাম আমি যে সিএমওয়াই কে প্রিন্টের জন্য আর আরজিবি হচ্ছে স্ক্রিন আর এই দুইটার একটা নিজস্ব নাম আছে কি ধরনের কালার সিএমওয়াই কে সাবস্ট্রাকটিভ কালার আর এটা হচ্ছে অ্যাডিশনাল কালার মানে এই তিনটে জিনিস বললে একটা জিনিসকেই বোঝায় আবার এখানে যে তিনটে জিনিস আছে এই তিনটে জিনিসকে বললে একটা জিনিসকেই বলে আমি যদি বলি প্রিন্ট কালার ইউজ করেন সিএমওয়াই কে কালার আমি যদি এই বলি অ্যাডিশনাল কালার ইউজ করেন তাহলে সেটা কি আরজিবি কালার ক্লিয়ার এই ব্যাপারগুলো কারো কোনো কোশ্চেন আছে কারো কোনো কোশ্চেন নাই আমি সবাই ইনশাআল্লাহ অনেক কিছু পারি ম্যাম জি বলবেন আপনি যে ওই আরজিবি কালারের মধ্যে 255 যে কোডটা বললেন ওটা একটু ফটোশপে দেখালে ভালো না ফটোশপে না ইলাস্ট্রেটরে ইলাস্ট্রেটরে দেখালে ভালো আচ্ছা দেখাচ্ছি আমরা ছবি ডাউনলোড করে সেখান থেকে যে আই ড্রপার দিয়ে কালারগুলো নিই ওই এরকমই কালার মানে সেম কালারই আসে না ওটা মিক্স করলে মেইন কালারটা আসে সেমই কালার আসে জি দেখছি বলছি
আচ্ছা, আমি একটা সাইটের নাম বলবো। এই সাইটটা আমি মনে হয় আপনাদের জন্য অনেক ইফেক্টিভ হবে। জি ম্যাম। দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। কালার হেক্স হেক্সাকোড কালারের জন্য মূলত এটি ইউজ করা হয়, কিন্তু এই সাইটটি আপনাদের জন্য প্রয়োজনীয় একটা সাইট। সবাই এই লিঙ্কটা রেখে দেন। এখানে যে কোনো একটা কালার আপনি জাস্ট ক্লিক করবেন। আমি ব্লু কালারটা ক্লিক করেছি, দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার, কালারের বক্স আছে। আপনি জাস্ট একটা কালারের বক্স কে সিলেক্ট ক্লিক করবেন, তাহলে আর একটা পাশের ট্যাবে ওপেন হবে। কি ওপেন হলো? এটা হচ্ছে কালার কোড, এটা হচ্ছে কালার হেক্সাতে আছে কালার কোড। এটা এখন এই কালারের মান কোনটা, আরজিবি তে এটার মান কি হবে? আমি আগে যেদিন আপনাদের বলেছিলাম যে আরজিবি কালারের পয়েন্ট কালার কালার সংখ্যা আছে, কি বুঝতে পারি নাই? আচ্ছা, আমি আপনারা কি দেখতে পাচ্ছেন? তাহলে এখান থেকে কালার দেখে কোড চুজ করে কালার চেঞ্জ করতে পারবো। যে আমি এটা দেখাবো, কিন্তু আমার পিসি যথারীতি হ্যাং করেছে, সমস্যা হচ্ছে দেখাতে। তাও আমি দেখাচ্ছি, স্ক্রিন কি কিছু দেখতে পাচ্ছেন? কোথায় আছি দেখাচ্ছেন? ব্লু কালার ওই পেজেই আছি। আচ্ছা, ওই পেজে যদি থাকে তাহলে খুবই ভালো জিনিস। ওই পেজে একটু দেখেন যে আরজিবি কালার আছে, সিএমওয়াই কে আছে, আরো অনেক টাইপস এর কালার আছে, সেগুলোর কোডও দেওয়া আছে। বাট আমরা আরজিবি আর সিএমওয়াই কে টাই দেখব যে এইটার কালার পয়েন্টটা কত, এইটা আমার জন্য প্রয়োজন। না না, আসুন দেখি।
ম্যাম এটাতে কি বোঝানো হচ্ছে বুঝছি না তো। বোঝানোর জন্যই তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নেই, দাঁড়ান আমার এতগুলো ট্যাব ওপেন হয়ে আছে যে আমার পিসি এখন মনে হচ্ছে যেন গুতা দিয়ে চালানো রাখতেছে। আমার পিসিতে একটু স্বাভাবিক অবস্থায় ফিরুক, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা এখানে আরজিবিতে তিনটা কালার দেওয়া আছে না, মানে তিনটা পয়েন্ট দেওয়া আছে না, রেড এর জন্য কি? জি রেড এর কালার পয়েন্ট কত দেওয়া আছে, রেড এর করে কত কালার দেওয়া আছে বুঝেননি? রেড কই ম্যাম? আচ্ছা প্রথমে যেটা আরজিবি ম্যাম আছে, আরজিবি তে রেড এর ঘর নাই, ওখানে আছে 5 ডাবল 6 ডাবল 6 আছে 10 হ্যাঁ ফারস্টে 5 ফার্স্টে 5 তারপরে ডাবল 6 তারপরে হচ্ছে কি 108 এইগুলো প্রত্যেকটা আর জিবি এর মান, আর এর মান, জি এর মান, বি এর মান। আচ্ছা ওকে যদি এটা হয় তাহলে সিএমওয়াই এর বেলাইতে সাইনে আছে 0.95, ম্যাজেন্টা আছে 0.39, আর ইয়েলো আছে 0.00, আর ব্ল্যাক আছে 0.58। আমাদের শুধু এই দুইটা দরকার, আর কিছু দরকার নেই, আমরা আর কিছু দেখে মাথা নষ্ট করব না। আচ্ছা এখন আমি একটু নিচে স্ক্রল করি, এটা দেখে আমার কি হচ্ছে এখানে কালারের পয়েন্ট গুলো আমরা জানতে পারছি যে এই কালারের জন্য আমার কি কি পয়েন্ট। ওকে এখন আমি একটু নিচে নেমে আসি তাহলে, এখানে জাস্ট থাক আমার অত জেনে লাভ নাই। এখানে নিচে যে এই যে কালার এটা ছিল মূল কালার, এই কালারটার সাথে শেডস করছে, শেড কিভাবে করেছে দেখেন, ব্ল্যাক আস্তে আস্তে ব্ল্যাক ইউজ করেছে, দেন কালার কোড চেঞ্জ হচ্ছে, কালার কোড চেঞ্জ হচ্ছে, আর যত মানে মূলত এটা কি বলবো টোন টোন থেকে একদম শেডে যাচ্ছে। এখানে যদি একদম ব্ল্যাক হয়, এই কালারের সাথে যদি একদম ব্ল্যাক মিক্স করা হয় তাহলে একদম ব্ল্যাক আসবে, এইটা চলে আসবে। আর যদি আপনি কালারের আস্তে আস্তে যদি মানে আমি বলছি যে ব্ল্যাক এর তো অনেক ডেফিনেশন আছে তাই না, শুধু ব্ল্যাক এরও কিন্তু এরকম ভাবে অনেকগুলো কোড আছে, তো আপনি যদি এই কালারকে আস্তে আস্তে শেডে নিয়ে যান আস্তে 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 এটা ব্ল্যাক হয়ে যাবে। আবার এই কালারের সাথে আপনি যদি হোয়াইট মিশাইতে থাকেন মানে এটাকে যদি ব্রাইট কালার ইউজ করতে থাকেন দেন আস্তে আস্তে এটা কি হয়ে যাবে, হোয়াইট হয়ে যাবে, সেক্ষেত্রে এটার কালারটা কি হয়ে যাচ্ছে দেখেন, ব্ল্যাক এর কালার কিন্তু জিরো। আর এখানে এফ লেটার আছে, সো এটাকে এফ ধরা হয়েছে, সবগুলো এফ। আচ্ছা এটা টিন আর শেডস গেল, এখন আমি বোঝাইছি টিন কি শেডস কি, আমার নতুন করে বোঝানোর কিছু নাই, শুধু শেডস এর ক্ষেত্রে ব্ল্যাক আর টিনের জন্য আপনার হোয়াইট। আমি নিচের দিকে চলে যাই। আচ্ছা এখানে আর জিবি রেফারেন্স সিএমওয়াই কে রেফারেন্সটা দেওয়া আছে, সরি পার্সেন্টেজটা দেওয়া আছে কালারের, এই কালারের জন্য আমি যে কালারটার কথা বলছি সেই কালারের জন্যই কিন্তু শুধু এইগুলো দেওয়া আছে, যে আমি ব্লু কালারটা বলেছি এই কালারটা ট্রায়াডিকে কিভাবে যাবে, অ্যানালজিয়াস এর সাথে কিভাবে যাবে, মনোক্রমিক কালারের সাথে কিভাবে যাবে, আর যদি এটা আমি কি কি বলি, আমি বলেছিলাম না এই যে তিনটা তিনটা করে কালার, ট্রায়াডিকে তিনটা ছিল, অ্যানালজিয়াস এর তিনটা ছিল, কিন্তু কি এখানে সিমিলার কালারগুলো ছিল, আর এইগুলো কি ছিল ট্রায়াঙ্গেলে ছিল, আর মনোক্রমিক আমি কি বলেছিলাম প্রত্যেকটা পার্টিকুলার একটা কালার, এটা কিন্তু একটা পার্টিকুলার কালার, এগুলো কিন্তু সবগুলোকে এক ধরবেন না যে সবগুলো মিলে একটা কালার, কিন্তু না এটার আস্তে আস্তে লাইট ফর্মটাকে বোঝাচ্ছে। কমপ্লিমেন্টারি কালারটা কি এর অপোজিট কালারটা, নিচে নেমে আসি। আচ্ছা এই কালারটাকে আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালোতে রাখেন কিভাবে দেখা যাবে, আর এটা যদি আপনি ব্যাকগ্রাউন্ড হোয়াইটে রাখেন কিভাবে দেখা যাবে। এখানে কিছু কোড দেওয়া আছে, আমার কোডের দরকার নাই, রিলেটেড কালার। এই তো মূলত কালারের মোটামুটি মিক্স করলে কেমন হবে ব্ল্যাক এর সাথে হোয়াইট এর সাথে যে লজিক গুলো বুঝিয়েছে সেগুলোর মধ্যে এই ওয়েবসাইট এর সব ইনফরমেশন আছে, এটা কি বোঝা গেছে? দেখি আমার ইলাস্ট্রেটর যদি সুস্থ হয় তাহলে আমি ইলাস্ট্রেটরে দেখাই দিচ্ছি পয়েন্টটা। আমার কি স্ক্রিন শেয়ার হয়েছে? আগেরটাই আগেরটাই
আচ্ছা, এই যে আমি সাইডটা বের করে দিয়েছি, ওখান থেকে মানে কালারের পয়েন্ট গুলো আপনারা বলবেন। ওকে, সবার প্রথমে আমি আগে আমার পেজটাকে আরজিবি তে করে নিই। দেখা যাচ্ছে তো? জি ম্যাম, দেখা যাচ্ছে। সবার প্রথমে আমি এটাকে কি করলাম, আগে আরজিবি তে করে নিলাম। এখন আমি এটাকে একটা রেকট্যাঙ্গুলার দিয়ে দিই। স্টক কালারের দরকার নাই, আমি স্টক কালার না করি। এখন আমি এখান থেকে কালারের ঘরে চলে যাই। ওকে, আমরা যে কালারটা সিলেক্ট করেছি ওই কালারটার কি ছিল পয়েন্ট বলেন এখন আমাকে। 566 আরজিবি তে কি ছিল? আচ্ছা দেখেন, এখানে সবকিছু একটা মজার জিনিস দেখেন, আমি যে কালারটা সিলেক্ট করে আছি সেটার কালার কোড কই? সেটা কি কালার? এইখানে পয়েন্ট কত দেওয়া? 255 জি। আর এটার কালার কোড কি? এফ। মিলছে কি কালারের জন্য কি নাম্বার কি কোড? জি জি, এইটা হোয়াইট কালারে আছে। তাহলে আপনারা যেটা বলেছিলেন সেটা কিভাবে আছে? আর কি ছিল? 566 এখন আমি ওকে করি। এখানে আপনাকে আপনার কালারটা এখন নিয়ে এসে চেঞ্জ করতে হবে। এইভাবে যে কোনো কালার আপনারা কোড দিয়ে নিয়ে আসতে পারবেন। এখন কথা, আমি তো সব কালারের কোড জানি না। ক্লায়েন্ট যদি আমাকে উল্লেখ করে দেয় যে আমার জন্য এই কালারের কোডটা ইউজ করবেন, আমি যদি এখানে এফ দিয়ে দেই, কয়টা এফ দিছি? চারটা, পাঁচটা, ছয়টা দিয়ে দিছি। এখন এটাকে ওকে করি, হোয়াইট হয়ে গেল। জাস্ট আমি কালারটাকে চেঞ্জ করলে এই কোডে এসে আমি চেঞ্জ করে দিতে পারবো কালার। দ্যাট মিন্স কোডে যদি আমি কালারদের কোডটা দিয়ে দিই সেখানে চেঞ্জ হয়ে যাবে। এটা আগেই বলেছিলাম, তাই না? জি। কিন্তু এখন আমার কথা, আমি তো সব কালারের কোড জানি না। এখন আমি এটা জাস্ট জানতে পেরেছি যে আমি কোনটার সাথে কোনটা ইউজ করলে কি রকম হবে। ওই ওয়েবসাইটে গেলে আপনাকে দেখাচ্ছে এটার সাথে আপনি টোনস কিভাবে করতে পারেন, টোনস না শেড আর তিনেরটা দেখাচ্ছে, তাই না? আরো যদি দেখাইছে এটার সাথে যদি কমপ্লিমেন্টারি দেন বা আদার্স কোনো কালার দেন সেটা কেমন দেখাতে যেতে পারে। এখন আমার কোন কালার দরকার এটা আমি কিভাবে পাবো? এইটাও গুগলেরই দান। আর একটা সাইট আমি আপনাদের স্ক্রিন শেয়ার দিব। স্ক্রিনে কিছু আসেনি? না, আসেনি। বলছি ম্যাম, কি বলবেন, আমরা কোন ধরনের কাজে কোন ধরনের কালার ব্যবহার করবো এরকম কি কোনো ওয়েবসাইট আছে?
অবশ্যই, আমি আমি আজকে মেবি শেষ করতে পারবো না সব, আমি কালকে আবার এটার উপরে ক্লাস নিব। আজকে যতটুকু দেখানো যাচ্ছে আর একটা সাইড দেখায় আপনাদের শেষ করে দিব, আর কালকে ইনশাল্লাহ আরো বাদ বাকি অনেক কিছু বলবো যদি আমার ভান্ডারে কিছু থাকে। আচ্ছা এই সাইটটা দেখছেন? জি। সাইটের নামটা লিখে নেবেন সবাই, কালার হান্ট। ওকে, কালার হান্ট। এখানটায় কিছুই নাই, শুধু কিছু কালারের ইমেজ দেওয়া আছে। আপনারাও নিচে নামেন, আমিও নিচে নামি, কিছুই নাই কিন্তু, কোনো সামনে পেছনে কিছুই দেওয়া নাই, শুধু কালার দেওয়া। আমি যত নিচে নামছি আরো স্ক্রল করে দেখেন, নিচে আসছেই কালার, কিন্তু এটা থেকে আমার লাভ কি? এটা একটা বড় কোশ্চেন। এই আপনার যে কালারটা পছন্দ হবে, ধরেন উপরের এই কালারটা আমার পছন্দ হয়েছে, তো এই কালারটা আমি সিলেক্ট করব। আমি একটা ক্লিক করলাম, দেখি কি হয়, ক্লিক করি, পাশের ট্যাব ওপেন হচ্ছে, ওপেন হচ্ছে বুক। এখন আপনি যদি কোনো কালার সিলেক্ট করেন, এই কালারটা দেখেন এখানে চলে আসছে, আসছে না? জি। এখন আপনি এই কালারটা, এই যে দেখছেন এই কালারের কোড, এই কালারের কোড, এই কালারের কোড, আপনি যে কালারের উপরে নিচ্ছেন, যে প্রিভিয়াস পেজে আমি যে কালারের উপরে নিয়েছিলাম, আমি যে কালারের উপর নিচ্ছে, দেখছেন আমার এতগুলো কালার, আমি যে কালারের উপর নিচ্ছে সেখানে কোড দেখাচ্ছে। আপনি এই কোডটা তাহলে আপনার যদি কালার বক্সে যে লিখে দেন তাহলে চলে আসবে না? জি চলে আসবে। কিন্তু আমি যদি চাই যে আমি কালারটা নিয়ে যে ইউজ করব, সেটা কিভাবে করব, করা যাবে? আপনি এখান থেকে ইমেজটা ডাউনলোড করবেন, কি করবেন, ইমেজ ডাউনলোড, দেখছেন নিচে ইমেজ, ইমেজ ডাউনলোড করিয়ে আর এখানে আর একটা মজার জিনিস হচ্ছে, আপনি যদি এই জিনিসটা কপি ক্লিক করেন, এই টেক্সটের উপরে যদি ক্লিক করেন তাহলে অলরেডি কপি হয়ে যাবে, কপি আপনি নিয়ে যে জাস্ট আপনার ফটোশপে, এই যে আমি এটা ধরেন এই কালারটা আমি শেষ করে দেবো 10 মিনিটের মাঝেই। আচ্ছা এটাকে কপি করলাম, কপি হয়েছে, এখন এটাকে আমি নিয়ে যাব এআই ফাইলে। স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে ম্যাম? এই ইমেজটাই কি এআই ফাইলে নিয়ে গেলেন? শুধু কপি করা, যে কোডটা ছিল ওইখানে যখন আপনি একটা ক্লিক করবেন দেখেন কপি লেখা চলে আসছে। এখন কি আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? আপনার এআই ফাইল আসেনি, অল করা নাই তো এজন্য। আচ্ছা আমি আবার দিয়েছি স্ক্রিন শেয়ার, এই যে যেটা কপি করেছিলাম, কপি করে নিয়ে এসে আমি কালার বক্সে এখানে কন্ট্রোল ভি, এখন এন্টার প্রেস করি, চলে আসছে কালার। জি এসেছে। ওকে, যে কালারটা আপনি নেবেন চলে আসবে। এইটা আরেকটা, আমি যে ইমেজটা, আমি এটা বুঝলাম না কি কপি, মানে ওখানে ওখানে কালার কোডটা কপি করে আনি এখানে ছেড়ে দিলেন না কি, বুঝলাম না এটা। কালার কোডটা নিয়ে এসে এখানে জাস্ট আমি দেখাই দিলাম। আচ্ছা আমি আবার তাহলে এআইতে যাই, সরি আরেকবার দেখালেই বুঝতে পারবো। আচ্ছা এই যে কালার যে কোডটা, এখানে জাস্ট আমি একটা ক্লিক করলে অলরেডি কপিড লেখা, দেখছেন এই যে যখন ক্লিক করছি কপিড হয়ে গেছে, দেখছেন, খেয়াল করছেন? জি। এই যে কপিড, আমি একটা ক্লিক করলেই কপি হয়ে যাবে, এই যে নিয়ে যে আপনি জাস্ট আপনার ইলাস্ট্রেটরে কপি পেস্ট করে দিবেন। এখন আমি যে ইমেজটা ডাউনলোড করেছিলাম, দুইটা ডাউনলোড হয়েছে, ওকে জাস্ট আমি একটা ওপেন করি, কি ওপেন, কি ডাউনলোড হলো এটা দেখি, পিএনজি ডাউনলোড হয়েছে, যেটাই হয়েছে সেটা পিএনজি ডাউনলোড হয়েছে। স্ক্রিনে দেখা যাচ্ছে আগের টাইম ম্যাম ওয়েবসাইট? দেখতে পাচ্ছেন? জি, যেটা আমি ডাউনলোড করেছি এটা এখানে আসছে। এখানে
আমার এই কালারটা এখানে হয়ে আমার কি আমি ডাউনলোড করলাম কেন, আমার লাভটা কি হলো ডাউনলোড করে? আপনি কি করতে পারেন, কিছু ফ্রি টাইম দেখে কিছু কালার নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি কি করবেন এআই ফাইলে যাবেন, এআই ফাইলে নিয়ে যে আমি কি করতে পারি প্লেস করতে পারি না, প্লেস প্লেস এটা আমার ডাউনলোড কোথায় হয়েছিল, ডাউনলোড আছে আমার, ডাউনলোডে যাই, এই যে দেখতে পাচ্ছেন কতগুলো ডাউনলোড হয়েছে রেলা, এই যে এটাকে এখন আমি প্লেস করে দেই, আবার স্ক্রিন শেয়ার দেন ম্যাম, দেখা যাচ্ছে না, না আগে ইমেজটা দেখা যাচ্ছে আগে, এত ঝামেলা হলো তো মুশকিল, আচ্ছা জাস্ট আমি প্লেস করেছি এটা তো আপনারা সবাই জানেন, এটা ব্যাপার না, এখন জাস্ট আমি কি করেছি ইমেজটা নিয়ে এসেছি, এখন আমি সিলেক্ট করে কি করব এটাকে আই ড্রপার টুল দিয়ে আমি আমার ইচ্ছা মতো কালারটা নিব, এখানে ধরেন একটা ভালো কালার পেলাম যেটা আমার পছন্দ হলো, এই কালারটা আমি চাচ্ছি এখন আমার সোয়াচে নিয়ে যেতে, তাহলে কিভাবে নিব, এখানে কোথায় যেন আছে অ্যাড সোয়াচেস, এই যে নিউ কালার গ্রুপ না এটা না, এই যে নিউ সোয়াচেস কালার কোড কি কি ছিল, এই যে এইটার কালার কোড কি কি আছে এখানে দেখাই দিচ্ছে, এটার কালার কোড আরজিবি তে কি কি কালারে আছে দেখাই দিচ্ছে, এখন আমি ওকে করে দেই, হইছে জি হইছে, এভাবে আপনি কোনো কালার যদি আপনার বেশি ইউজ হয় প্রয়োজন হয় তাহলে আপনি কাজ করতে পারেন, আর মেবি রমজান আলী বলেছিলেন যে আমি কোনো কালারকে মিক্সড করতে চাচ্ছি, এরকম যদি কোনো মিক্সড করতে হয় তাহলে আপনার সফটওয়্যার থেকে মিক্সড করে নিয়ে আসতে হবে, কারণ ইলাস্ট্রেটর থেকে আপনি ওভাবে কোন কালার মানে আপনি চাচ্ছেন যে একটা কালার হয়ে যাবে কিন্তু গ্রেডিয়েন্টে যেটা হয় সেটা কিন্তু একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত হয়, একটা পুরো ফিল কালার হয় না, আর কি বোঝাতে চাচ্ছি, বোঝাতে পারেছি, কিন্তু আমরা যে কালারটা মিক্স করব সেটা কোন সফটওয়্যারে করব, প্রথম কথা আপনি কোন কালার মিক্স করবেন না, ফ্যান্সি কোনো কালারে আপনি কালার মিক্স করতে পারেন কিন্তু পিওর কোনো কালারে ব্র্যান্ডের কোনো লোগোতে কিন্তু কখনো কালার মিক্সড কালারের কোনো লোগো আমার চোখে খুব কম পড়েছে, দেখেন ব্র্যান্ডগুলো দেখেন, আপনি মাইক্রোসফটে যান খুবই সাদামাটা কালার দেওয়া, ইউটিউবের লোগো দেখেন, ফেসবুকের লোগো দেখেন, কোনো গ্রেডিয়েন্ট কালার আছে, যে কালারগুলো আছে ওগুলোর কিন্তু একটা নির্দিষ্ট কোড আছে, আপনি স্যামসাং এ যান আর কি কি আছে অ্যামাজন এগুলো কি কোনো নির্দিষ্ট গ্রেডিয়েন্ট কালার আছে নাই, কিন্তু এইখানে পুরোটাই সলিড কালার ইউজ করা, আর সেকেন্ড কথা যদি আপনার কোনো মিক্সড কালার ইউজ করতে হয় তাহলে আপনাকে গ্রেডিয়েন্টে করতে হবে, এখন গ্রেডিয়েন্টের আপডেট ভার্সনে আমরা একটা পেয়েছিলাম যে ফ্রি কালার মিক্সড, একটা লিনার থাকে একটা রেডিয়াল থাকে, রেডিয়ালি থাকে, একটা সেন্টার ওয়াইজ কালার আসে আর একটা হচ্ছে লিনারে থাকে, আর আপডেট ভার্সন গুলাতে ফ্রি কি জন্য একটা আছে যেটা আপনি ইচ্ছা মতো পয়েন্ট নিয়ে এসে কালারটা করতে পারবেন, এটা গ্রেডিয়াল সরি রেডিয়াল গ্রেডিয়েন্ট টুলসে দেখেছিলাম, এই তো শেষ করে দেন আপু, কালকে দেখেন ক্লাসের টাইম তো প্রায় শেষ, আচ্ছা কাল ছুটি দরকার, আচ্ছা 3 মিনিট আছে আমি আর দেখাবো না, অলরেডি আমার কাজ কথা শেষ, তবে আমি যে ওয়েবসাইটের কথা বলেছি এই ওয়েবসাইট দুইটা কিন্তু আপনাদের আমার মনে হয় খুবই প্রয়োজনীয় জিনিস, প্রয়োজনীয় খুবই না খুবই দরকারি জিনিস, বিশেষ করে কালার হান্টটা দুইটাই কোনোটা ছেড়ে কোনোটা কম না, তো এই দুইটা ওয়েবসাইট আপনারা নোট ডাউন করে রাখেন প্লাস বুকমার্ক করে রাখেন, আর কোনো কোশ্চেন আছে? হোমওয়ার্ক হিসাবে থাকবে যার যতটুকু কাজ পেন্ডিং অবস্থায় পড়ে আছে সেই কাজগুলো, আর সালমা সরকার প্রচুর কালার আছে এখানে তো প্রচুর কালার, কোন কালার ইউজ করবো তো কনফিউশন, কোন কালার ইউজ করবেন, কালার বেশি পেলে যা হয়, আচ্ছা দেখবো নি কালকে কোন কালার ইউজ করবো আর কোন কালার করবো না, কিন্তু যেগুলো আছে এই দুইটা ওয়েবসাইটকে একটু ভালো করে অবজার্ভ করেন যাতে আমি কোশ্চেন করলে আপনাদের কাছে অ্যানসার পাই, আমি দেখার টাইম পাবো না আপনাদের কাছে আমি কোশ্চেন করব যেটা যেটা আমি বুঝবো না আপনারা আমাকে বোঝাই দিবেন, ঠিক আছে কেউ বললো না ঠিক আছে, আচ্ছা জি আপু
ওকে আপনাদের কাজ থাকবে যে এই ভাগ দুই সুন্দর করে দুইটা ওয়েবসাইটকে সব জায়গায় বুঝে নেওয়া, দেন আমি যেখানে বুঝবো না আপনাদের কাছ থেকে বুঝে নেবো কালকে। আর কাজগুলো হোমওয়ার্ক গুলা সবার কালকে আমি ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে ঢুকে কাজ দেখবো, তো সবাই সেভাবে কাজ করবে। আর কি যেকোনো একটা হয়, হোমওয়ার্ক না হলে কালার অ্যানালাইসিস, দুইটাই, কোনোটার সাথে কোনোটার কম্পেয়ার না, যেটাই করতে যান কালারটা লাগবে, কালারটাকে অ্যানালাইসিস করে নেন দেন কাজ করতে যান, তাহলে আপনার কালার সিলেকশনেও সমস্যা হবে না, মানে অনেকটা সলভ হয়ে যাবে। আচ্ছা সোহাগালি আপনি আছেন? জি ম্যাম আছি তো। আচ্ছা আপনি মোটামুটি ফ্রি টাইম পেলে আমাকে রাতে একবার নক দিবেন, ওকে ম্যাম, 10টার মধ্যে, 9টা থেকে, 9টা না 9টার আগে দিয়ে, 8টা 9টার দিকে আপনাকে আমি ইউটিউবের ইয়ে ব্যাপারটা বোঝাই দিব। জি। আর সালমা সরকার, আপনি কালকে আমাকে যে ফাইলটা দিয়েছেন সেটা কি পরবর্তীতে মেইল করেছেন আমাকে? আর না গো, আমি আমাদের গ্রুপে একটা মানে আমি একটা এসএমএস করেছিলাম যে ওখানে নিবেদিতা কোর কাছে কি দেব। আচ্ছা আমাদের গ্রুপে এখানে যারা আছে সারা সবাই এই ফাইলগুলো জমা দিয়েছে, আপনারা সবাই একটু কর্পোরেট করেন গ্রুপে, অনেকেই দেখি আমি সব কয়েকদিন ধরে দেখতেছি যে কেউ কোনো কোশ্চেন করলো আপনারা কোনো রিপ্লাই দেন না, যারা অন্তত আগের আছেন তাদের সবার কাছে কিন্তু এই জিনিসটা ক্লিয়ার, আপনারা রিপ্লাই দেন। আমি কিন্তু এখন বর্তমানে অনেক ব্যস্ত আছি, আমার ঠিক মতো টাইম থাকে না, আমি কালকে ক্লাসে আপনাদের ফাইল বোঝাতে যে আমার খুব মেজাজ খারাপ হয়ে গেছে যে আমি কোনো কিছুই ঠিক মতো পাচ্ছি না, আমি শুধু দুজনের ফাইল ঠিক মতো দিয়েছি আর কারো ফাইল ঠিক মতো নাই। আর গোলাম হোসেন, আপনি যে ইমেজটা আমাকে মেসেঞ্জারে পাঠিয়েছেন এনআইডির, ওইটা আমাকে পিডিএফ করে ওই ইমেজটা আমাকে মেল করবেন, আমি মেসেঞ্জারের কোনো ইমেজ অ্যাড করব না ডক ফাইলে, সরি ড্রাইভে, বুঝতে পেরেছেন? আপু আমার তো পেয়েছেন, পেয়েছেন, আপনারটা আমি অ্যাড করে দিয়েছি। আচ্ছা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর কেউ ক্লাস আমার একটা জিনিস দেখানোর ছিল, মানে আইডিয়া নাও ছিল, বেবি আজকে আর দেখাতে পারব না কারণ এক মিনিটের কম টাইম আছে, কালকে দেখায় না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।